গরমের আগে এই চৈত্র তাপেই তরমুজের খোঁজ করছে বাঙালি। খোঁজ নিচ্ছে কোন বাজারে সস্তায় মিলবে সবচেয়ে মিঠা তরমুজ। এই অবসরে চলুন আমরা ঘুরে আসি তোর্সা নদীর পারে, যেখানে হচ্ছে তরমুজের চাষ। তরমুজ চাষ করতে গেলে আমাদের 70-75 দিন লেগে যায়, তার মধ্যে ওয়েদারে সমস্যা হলে একদম শেষ। অগ্রহায়ণ মাস এলেই তোর্সার তীরে শুরু হয়ে যায় ব্যস্ততা, নদীর বালিতেই চলে তরমুজ চাষের তোড়জোড়। এরা ভাগ চাষে, কিন্তু নদীর চরের যে কোনো ভাগ হয় না, কারণ চরের জমি কারোর নয়, সরকারের, তাই সেখানেই চলে তরমুজের চাষ। কোচবিহারের গরিব কৃষকদের এটাই সবচেয়ে অর্থকরী ফসল, তাই তরমুজেই ভরসা রাখেন অনেকেই। আমি এবার 2 বিঘা চাষ করেছি। খরচ কত হচ্ছে 2 বিঘাতে? খরচ 40,000 টাকা খরচ হয়েছে। আচ্ছা, তোমাদের যে লস হলে কি তোমার সরকারি কোনো সাহায্য পাও? না না, সরকার তো সাহায্য পাও, সরকার তো জানেই না হয়তো আমাদের এসব ব্যাপারে। মহাজনের কাছ থেকে ধার করেই জোগাড় হয় পুঁজি, আর সেই পুঁজিতেই নভেম্বর থেকে এপ্রিল মে মাস রাত দিন এক করে চলে চাষ। নভেম্বর থেকে এপ্রিল মে নদীর চরে অস্থায়ী ঘর বানিয়ে বাস, সেখানেই চাষ। চাষ আমাদের প্রথমে গর্ত করতে হয়, তারপর আমাদের রাসায়নিক সার গোবর সার দিয়ে বীজটা দিতে হয়, তারপরে 1 সপ্তাহ পরে তোমার চারা বের হয়। চারা বের হওয়ার পরে তোমার ঠান্ডার ওষুধ লাগলে ঠান্ডার ওষুধ দিতে হয়, তারপর সপ্তাহ দুয়েক পরে তোমার 3 পাতা 4 পাতা ছেড়ে দেয়, তারপর সার দিয়ে রাসায়নিক সার দিয়ে আবার চাপান দেওয়া হয়। চাপান দেওয়ার পরে 15 দিন পরে জল দেওয়া হয়, তারপরে তোমার আস্তে আস্তে ফুল আসতে শুরু করে। তরমুজ চাষিদের বেশিরভাগই নিম্নবিত্ত মানুষ, তাই মহাজনের কাছে হাত পাততেই হয়। সেই চড়া সুদ যেমন একটা বাধা, তেমনই বাধা প্রতি বছর লাফিয়ে বাড়া সারের দাম। আরও একটা বাধা অবশ্য আছে, তা হলো আবহাওয়ার হঠাৎ পরিবর্তন। আমাদের বৃষ্টি আসলে পুরোটাই আমাদের লস, গাছটা একদম নষ্ট করে দেয়। নষ্ট হওয়ার গতবার আমাদের মাঘ মাস থেকে যে বৃষ্টিটা শুরু হয়েছে তাতে একদম বর্ষা বন্ধ ঠেকাইছে, তার ফলে আমাদের কোনো একটা ফলন তোলা যায়নি। এখনও কোচবিহারের তরমুজ চাষিরা সেই কপালের ভরসাতেই বাঁচেন। হঠাৎ বৃষ্টি, মহাজনের চড়া সুদ, হাড় ভাঙা খাটুনি, ঘর ছাড়া অস্থায়ী জীবন, সার বীজের আকাশ ছোঁয়া দাম, নিজের খাটুনি আর ভালো ফসলের প্রার্থনা ছাড়া কিছুই তাদের হাতে নেই। ওই ঋণ ধার করে তারপরে বিক্রি করলে যা সুদানি যায় তাই। এবার তোমার যে ঋণ নাও, ঠিক আছে না, কিভাবে ঋণ নাও? বন্ধন আছে, তার মাসের থেকে সুদে নেওয়া হয়। ওটাই, সুদ কত দিতে হয় তোমাদের? সুদ ওইটা তো তোমার বছরে তোমার 15,000 টাকা চলে যায়। চড়া গ্রীষ্মে বাজারে তরমুজের চাহিদা বাড়ে, বাড়ে শহুরে আদিক্ষেতার রকমারি ফুডি ভিডিও উপকরণ। চিকিৎসকরা বলেন শরীর সুস্থ রাখতে তরমুজের জুড়ি মেলা ভার, হার্ট কিডনি লিভার রক্তচাপের অমোঘ ফল, সেই মতো দামও বাড়ে বাজারে। আমরা সরকার থেকে আর কি, সরকার চালি গিয়ে সরকার তো দিবে না। কি চাও তাহলে তোমরা? আমরা এই ফসল করছি, এখন কি হয় লাভ লস তারপর এখন বিক্রি করার পরে বোঝা যাবে। নামি দামি ডায়েটিশিয়ানরা সিজন ফুডের লিস্টে তরমুজ মাস্ট আইটেম, মিনারেল ভিটামিন ফাইবারের প্রচুর স্টোরেজ এক একটা তরমুজে। শহুরে বাংলার পুষ্টির যোগানদার তরমুজ, কিন্তু বাংলার তরমুজ চাষিরা থেকে যান ভাগ্য, কপাল আর অপুষ্টির অন্ধকারে। মাধ্যম, ব্যুরো রিপোর্ট।